আসতে আর কদিন বাকি, তারই প্রস্তুতি পর্ব জোর কদমে চালু করে দিয়েছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। 56তম বর্ষে তাদের পুজো কমিটি দুর্গাতলা টিম থেকে তুলে ধরেছে এই অপরূপ চিন্তাধারাকে। বাস্তবায়িত রূপ দিয়েছেন শিল্পী প্রদীপ্ত কর্মকার। এই কমিটির সভাপতি অশোক সরকার জানিয়েছেন, দর্শনার্থীদের জন্য তৃতীয় থেকে মণ্ডপ পরিদর্শনের ব্যবস্থা করা হবে। মায়ের আগমনী বার্তা শুরু হয়ে গিয়েছে আর তারই আমরা ঝলক দেখতে পাচ্ছি পুজো প্যান্ডেলগুলি তাদের প্রস্তুতি পর্বণার মাধ্যমে। আমরা চলে এসেছি আজকে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে তাদের পূজা পর্যালোচনা দেখে নিতে। আসুন আমরা দেখে নেব তারা কিভাবে কি করে তাদের আয়োজন করেছেন এই পুজো পর্যালোচনা করার জন্য। করোনা বিধি দেখুন, সারা বিশ্বজুড়েই করোনার একটা প্রকোপ তো রয়েছে, তো আমরা গত বছরও যেটা ছিল তো ন্যাচারালি আমরা গত বছরের পুজো তো সব কিছু পালন করেছি, এবারও করবো। এবং রাজ্য সরকারের যে নির্দেশ রয়েছে, বিধিনিষেধগুলো রয়েছে, আমরা পুরোপুরি অক্ষরে অক্ষরে সেটা পালন করছি। এবং তার জন্য স্যানিটাইজার আমাদের থাকবে পুজো মণ্ডপে, এবং মাস্ক থাকবে, যাদের কাছে মাস্ক নেই তাদেরকে আমরা মাস্কটাও দেব। এবং স্যানিটাইজ করেই তাকে এলাকায় আসতে হবে, মানে পুজো মণ্ডপের কাছে যদি অ্যালাউ করে বা পুজো মণ্ডপের ভিতরে যদি অ্যালাউ করে অবশ্যই সেটাকে মেনটেন করতে হবে এবং ডিস্টেন্স মেনটেন করতে হবে। এছাড়াও আমাদের নিজস্ব সিলিন্ডার রয়েছে, অক্সিজেন সিলিন্ডার আমাদের ক্লাবের মানে একদম নিজস্ব, সেটা আমাদের ক্লাবে সবসময় থাকে। এবং অ্যাম্বুলেন্সও আমাদের রয়েছে, সেটাও সবসময় থাকে, ড্রাইভার সবসময় রেডি, যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে আমরা রেডি আছি এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। এটা 56তম বর্ষ। থিমটা ছিল আমাদের হরিদেবপুর রথ, মানে দুর্গাতলার নামটা দেওয়া হয়েছে আমাদের যে শিল্পী প্রদীপ্ত কর্মকার, তারই চিন্তাভাবনায়। অ্যাকচুয়ালি এই যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই জন্য কিন্তু আমরা শেষ অবধি দেখা যায় আমরা ভগবানের আশ্রয় নিই বা মায়ের কাছে প্রার্থনা করি যাতে আমাদেরকে সুস্থ সবল জীবনযাপন করতে পারি। সেই জন্যই গ্রামের দিকে বিশেষ করে একটা দুর্গাতলা বা এরকম কোনো ঠাকুরের স্থানে গিয়ে সবাই মানত করে, প্রেয়ার করে যাতে আমাদের শান্তি ফিরে আসুক, আমাদের জীবনে যাতে এই দুর্দশাটা যেটা চলছে সেটা থেকে আমরা মুক্তি পাই, সেটাই আমরা তুলে ধরছি আমাদের এখানে। আমরা তার জন্য সবাইকে আহ্বান করছি, এখানে আসুন, এই পুজো মণ্ডপে এসে আপনারা মানত করুন, মায়ের কাছে প্রার্থনা করুন এই দুর্গাতলায় এসে, হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের, যাতে আগামী দিনটা আমাদের সুখের হয়। আমরা চেষ্টা করা হচ্ছে, তবে প্রবলেম হচ্ছে, অবশ্যই প্রবলেম হচ্ছে, অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে। কারণ প্রথম কথা, কারোর কাছে তো ফান্ড একটা ব্যাপার, তো সেটা তো আমাদের নিজেদের পকেট থেকে আমরা যথেষ্ট চেষ্টা করি, দিই, সবাই দেয়, সদস্যরা দেয়, কিন্তু আদার্স যে কোম্পানিগুলো আছে বলুন বা পাড়া প্রতিবেশী, তাদের কাছে তো আমরা সেইভাবে যেতেই পাচ্ছি না। মানে সকলেই কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, যে অটোমেটিক্যালি আমাদের বাজেট এবার অনেকটাই কমে গেছে। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের এবার মূল আকর্ষণ হলো দুর্গাতলা, এবং আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব দেখিয়ে দেওয়ার জন্য যে তারা কিভাবে এই দুর্গাতলা, অর্থাৎ মায়ের কাছে আমরা যে মানত করি বা প্রার্থনা করি, আমাদের সমস্ত রকম অসুবিধার কথা জানাই, তার একটি প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং বৃষ্টির কারণে অনেকটা স্থগিত রয়েছে পুজোর কাজ, তাও তারা জোর কদমে খুব সুন্দরভাবে পুজোর কাজ এগিয়ে নিয়ে চলেছেন। এখানে মায়ের কাছে মানত করতে যাওয়ার যে সামগ্রী, অর্থাৎ হাঁড়ির কলসি থেকে শুরু করে তার মূর্তি থেকে শুরু করে হাতের ব্রেসলেট, ইভেন সেই কাপড়, যে কাপড় বেঁধে আমরা প্রার্থনা করি, সেই কাপড় পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাদের মূল আকর্ষণ হলো দুর্গাতলা, অর্থাৎ যেখানে আমরা মায়ের কাছে গিয়ে আমরা প্রার্থনা করি, আমাদের মনের কথা, আমাদের দুঃখের কথা বা আমাদের যে সমস্যার সমাধান আমরা কিন্তু মায়ের কাছে গিয়েই পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে মানত করার যে সুতো বা মানত করার যে মা দুর্গার কাপড় সেইটা দিয়ে এবং মাটির কলসি দিয়ে খুব সুন্দরভাবে এখানে তা সাজসজ্জা করা হয়েছে। এবার পুজো মণ্ডপের কাছে আমরা যেতে দেখতে পাচ্ছি যে এখনও মা দুর্গার আগমন পুজো প্যান্ডেলে হয়নি, কিন্তু খুব শিগগিরই সেই পুজো প্যান্ডেলে আমরা দেখতে পাব যে তার আগমন হয়ে যাবে। কাজ স্থগিত থাকার কারণে অনেকটা পিছিয়ে রয়েছে, কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এখানে পর্যালোচনা করা হচ্ছে পুজোর কাজ। আরও দেখতে যুক্ত থাকুন টুডেজ বাংলার সঙ্গে, ক্যামেরায় বিপ্লবের সাথে আমি ব্রততী।